কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি সিএসএল অর্থাৎ কোচিং সিফিআর লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিও তোমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কোন পোস্টে নিয়োগটি হতে চলেছে সেখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়স সীমা কী রয়েছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী রয়েছে রিক্রুটমেন্ট প্রসিডিউর কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্যতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছো যেটি কোচিন সিপিআর লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে কী বলা হচ্ছে দেখো ভ্যাকেন্সি নোটিফিকেশান রেফারেন্স নম্বর সিএসএল স্লাস পি অ্যান্ড এ রিক্রুটমেন্ট স্লাস পারমানেন্ট স্লাস এক্সিকিউটিভ ট্রেনিং দু হাজার তেইশ ডেটেড রয়েছে দেখো সাতাশে জুন দু হাজার তেইশ অর্থাৎ কি বলা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনিং পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কি বলা হচ্ছে দেখো কোচিন সিপিআর লিমিটেড এ লিস্টেড প্রিমিয়ার মিনি রাতন কোম্পানি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম ইয়ং প্রফেশনালস ফর ফিলিং অফ দ্য পোস্টস অফ এক্সিকিউটিভ ট্রেনিংস ইন দ্য ফলোইং ডিসিপ্লিন অর্থাৎ এক্সিকিউটিভ ট্রেনিং পদে নিয়োগের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কি বলা হচ্ছে দেখো এক সিরিয়াল নাম্বার ওয়ানে মেকানিক্যাল যে পোস্টটা রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম অফ সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক্স ফমের রেকোনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ষট্টি শতাংশ নম্বর নিয়ে যে ডিগ্রি বি বা বিটেক পাস করে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেই সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম অফ সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস ফর্মের রেকোনাইজ ইউনিভার্সিটি ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও সেম যে কোয়ালিফিকেশন সেটা রয়েছে ইনস্ট্রুমেন্টশনের ক্ষেত্রেও রয়েছে এবং নেভাল আর্কিটেকচার পদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ডিগ্রি ইন নেভাল আর্কিটেকচার ওইথ মিনিমাম অফ সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস ফ্রামের ইকোনার ইউনিভার্সিটি সেফটির ক্ষেত্রে যেটা বেছে সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস করতে হবে সেফটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স যদি মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ কম্পিউটার সায়েন্সে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট নিয়ে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেটা যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে অথবা আইটি অর্থ ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি থাকে তাহলেও অ্যাপ্লিকেশন করা যাবে অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এখানে অগ্রাধিকার কাদেরকে দেওয়া হবে ভ্যালিড সার্টিফিকেশান ফ্রম রেপুটেড এজেন্সিস অর্গানাইজেশন অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিবিএমএস নেটওয়ার্কিং ইআরপি সিস্টেমে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কী বলা হচ্ছে দেখো উইথ মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস ফ্রামে রেকর্ড ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স নিয়ে এবং দু বছরের মাস্টার ডিগ্রি অথবা সমতুল্য ডিগ্রি অথবা সমতুল্য ডিপ্লোমা অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে ইন এনি অফ দ্য ফলোয়িং এরিয়াজ উইথ মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে এখানে কি বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি থাকে অথবা এইচ আর অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে সোশ্যাল ওয়ার্কে উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অফ লেবার ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশানসে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে পার্সোনাল ম্যানেজমেন্টে তাহলেও এখানে অ্যাপ্লিকেশান করা যাবে ফিনান্সে যেটা বলা হচ্ছে পাস ইন দ্য ফাইনাল এক্সামিনেশান অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আর ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি ডিগ্রি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে এর অলরেডি অ্যাপ্লিকেশান প্রক্রিয়া গতকাল অর্থাৎ উনত্রিশে জুন দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে দেখো কুড়ি জুলাই দু হাজার তেইশ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করা যাবে এবারে ভ্যাকেন্সি ক্যাটাগরি যে রিজার্ভেশন সেটা দিয়ে দেওয়া রয়েছে মেকানিকের ক্ষেত্রে আনরিজার্ভ রয়েছে চারটি ও বিসি দুটি এসসি একটি এসটি দুটি ই ডাবলিউএস টোটাল দশটি রয়েছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আনরিজার্ভ তিনটি ও বিসি একটি এস সি একটি এস টি দুটি ছটি শূন্য পদ রয়েছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে আনডিজার্ভদের জন্য ইনস্ট্রুমেন্টসদের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে এবং কিন্তু ক্যাটাগরিজ যে ভাগ সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবারে নেক্সট যেটা রয়েছে দেখো এখানে দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যাস এক্সিকিউটিভ ট্রেনিং উইল হ্যাভ টু আন্ডার গো ওয়ান ইয়ার ট্রেনিং ডিউরিং হুইচ দ্যাট ট্রেনিং উই বি পেড এ কনসলিউটেড মাথলি স্টাইফেন অফ রুপিস ফিফটি থাউজেন্ড অর্থাৎ প্রথমে এক বছরের ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিং চলাকালীন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা স্টাইফেন্ড দেওয়া হবে ইফ রিকোয়ার্ড দ্য ট্রেনিং উড বি রিটেন্ড ফর এক্সট্রা আওয়ার্স অফ ট্রেনিং অন ক্লোজ হলিডেজ অ্যান্ড ইন সাচ কেসেস উড বি পেড অ্যান্ড অ্যাডিশনাল স্টাইফেন্ড লিমিটেড টু ম্যাক্সিমাম অফ থ্রি থাউজেন্ড পার মান্থ এবং যদি কেউ কোনো এক্সট্রা ডিউটি করে সেক্ষেত্রে আরও তিন হাজার টাকা তাকে দেওয়া হবে অর্থাৎ তেপান্ন হাজার টাকার ট্রেনিং চলাকালীন কিন্তু পাওয়া যাবে অন সাকসেসফুল কম্পিটিশন অফ ওয়ান ইয়ার ট্রেনিং দ্য এক্সিকিউটিভ ট্রেনিং বি কনসিডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ই ওয়ান গ্রেড ইন দ্য স্কেল অফ পে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার পে ফিক্সড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য স্কেল অর্থাৎ যে এক বছর ট্রেনিং কমপ্লিট করার পর তাদেরকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে যেখানে দেখো তার সঙ্গে কী কী সুবিধা দেওয়া হবে ডিআনএ সার্ভিসেস অ্যাপ্লিকেবেল এইচ আরে ষোলো পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট বেসিক পে এবং যে সমস্ত সুবিধাগুলো রয়েছে মেডিকেল এক্সপেন্সেস অর্থাৎ যাবতীয় সুবিধাগুলো কিন্তু পাওয়া যাবে অর্থাৎ টোটাল পার মান্থে এক লক্ষ ন হাজার তিনশো বিয়াল্লিশ টাকা কিন্তু তখন এক বছর ট্রেনিং করার পর কিন্তু এখানে বেতনটা পাওয়া যাবে নেক্সট এটা রয়েছে তখন এজ লিমিট যেটা বলা হচ্ছে দ্য আপার এজ লিমিট প্রেসক্রাইব ফর অল দ্য পোস্ট সালভে টোয়েন্টি সেভেন ইয়ার্স অর্থাৎ কুড়ি জুলাই দু হাজার তেইশের হিসাব অনুযায়ী অন্যতম সাতাশ বছর বয়সের মধ্যে হয়ে থাকলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অর্থাৎ সাতাশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে যে বয়সের ছাড় সেটা কিন্তু এখানে রয়েছে এবারে মেথড অফ সিলেকশন কিসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে ফেজ ওয়ানে হবে অবজেক্টিভ টু অনলাইন টেস্ট অর্থাৎ ষাট নাম্বারের পরীক্ষা যেখানে ষাটটি প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পাঁচ নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাঁচ নাম্বার নিউমেরিক্যাল অ্যাবিলিটি পাঁচ নাম্বার রিজিনিং অ্যাবিলিটি পাঁচ নাম্বার এবং সাবজেক্ট বেস্ট অর্থাৎ যদি মেকানিক্যাল হয় সেক্ষেত্রে মেকানিক্যাল বিষয়ে চল্লিশটি প্রশ্ন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক্যাল বিষয়ে চল্লিশটি প্রশ্ন এভাবে কিন্তু ষাট নাম্বারের একটি প্রথম পরীক্ষা হবে ফেজ টুয়ে থাকছে গ্রুপ ডিসকাশন রাইটিং স্কিলস অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ গ্রুপ ডিসকাশনের জন্য রয়েছে দশ নাম্বার রাইটিং স্কিল রয়েছে দশ নম্বর পার্সোনাল ইন্টারভিউ রয়েছে কুড়ি নম্বর টোটাল একশোর উপর ভিত্তি করে যে ফাইনাল প্যানেল লিস্ট সেটা কিন্তু এখানে তৈরি করা হবে এখানে যেটা বলা হচ্ছে দেখো আনডিজার্ভ এবং ইডাব্লু এস ক্যান্ডিডের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পেতে হবে প্রত্যেকটি টেস্টে এবং ওবিসির ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট এস এসটির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট পিডাব্লিউবিডির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট পেলে কিন্তু কোয়ালিফাই হিসাবে বিবেচিত হবে এবারে যেটা বলা হচ্ছে দেখো কোয়ালিফিকেশানগুলো অবশ্যই এআইসিটি অর্থাৎ অন কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান অথবা স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট এর যে নির্দিষ্ট যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট থেকে কিন্তু এখানে যে ডিগ্রিগুলি হয়ে থাকতে হবে এখানে যেগুলো বলা হচ্ছে দেখো এলিজিবল ডিসিপ্লিনস অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যে মেকানিক্যাল বিষয়ে যে যে ব্রাঞ্চগুলো এখানে দেখো সুযোগ দেওয়া হবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স যদি থাকে তাহলেও এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যে প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং যদি থাকে এগুলো কিন্তু পরপর দিয়ে দেওয়া রয়েছে এর যে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এখানে দেখে নিতে পারবে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি দেখো অ্যাপ্লিকেশন ফি অফ রুপিস ওয়ান থাজেন্ড নন রিফান্ডেবেল প্লাস ব্যাঙ্ক চার্জে এক্সট্রা শুড বি লিমিটেড ইউজিং দা অনলাইন পেমেন্ট অপশন ডেট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেটস ইউপিআই ইত্যাদির মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশন ফি এক হাজার টাকা সেটা কিন্তু অবশ্যই দেওয়া যাবে সেটা অবশ্যই কুড়ি জুলাই দু হাজার তেইশের মধ্যে কিন্তু দিতে হবে নোয়াদার মোড অফ পেমেন্ট বি অ্যাকসেপ্ট শুধুমাত্র অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিটের ক্ষেত্রে কোনো রকম কোনো যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু দিতে হবে না এবার দেখো অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে অ্যাপ্লিকেন্ট শুড গো টু দা ওয়েবসাইট ট্রিপুল ডাব্লু ডট কোচ সিফিআর ডট ইন সেখানে কেরিয়ার পেজে গিয়ে সিএসএল কোচিং যেটা রয়েছে সেখানে ক্লিক করার পর তারপর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে যে ডেটটা রয়েছে আগামী কুড়ি জুলাই দু হাজার তেইশের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে সে ডেটের মধ্যে তোমাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিতে হবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্যতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ